यह कार्य सुलभ हो और इसको गति मिले, इसीलिए इतना बड़ा ये एफर्ट किया गया है। और बहुत हैवी मशीनरी है ये, और रेट ऑफ इसकी ड्रिलिंग फास्ट है, और कार्य को जल्दी पूरा किया जा सके इसके लिए ये मशीन मंगाई गई है। और लगातार भारत सरकार भी इसमें मॉनिटरिंग कर रही है, राज्य सरकार भी मॉनिटरिंग कर रही है, और हम सबका एक साझा प्रयास है कि इस ऑपरेशन को जल्दी से जल्दी और सुरक्षित तरीके से पूर्ण करें। चार दिन धरे 40 जन श्रमिक अटके आछेन उत्तरकाशी टानेले, 96 घंटा पेरिये गेलेओ एखोनो उत्तरकाशीर भांगा सुरंग थेके उद्धार करा जायनी आटके पड़ा श्रमिकदेर। তবে তাদের সুস্থ রাখতে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না উদ্ধারকারীরা। সুড়ঙ্গ পথে খাবার দাবার, ওষুধপত্র সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হচ্ছে। আটকে পড়া 40 জন শ্রমিকের মনোবল অটুট রাখতে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এত কিছুর পরেও উদ্ধার কাজে প্রক্রিয়া ক্রমশ দীর্ঘায়িত হয়, ওইসব শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ক্রমশ সংশয় তৈরি হচ্ছে। টানেলের বাইরে ভিড় করেছেন টানেলে আটকে পড়া শ্রমিকদের স্বজনরা। তাদেরকে বলা হচ্ছে যে যারা আটকে আছেন তারা নিরাপদ এবং সুস্থ রয়েছেন। সেখানে পুলিশ প্রশাসন, এনডিআরএফ এবং এসডিআরএফ এর দল লাগাতার কাজ করে চলেছেন এবং তারা এই শ্রমিকদের উচ্ছেদের জন্য সম্ভাব্য সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আনা হয়েছে ভারী ড্রিলিং মেশিন যার সাহায্যে এই টানেল থেকে শ্রমিকদেরকে সরিয়ে নেওয়া হবে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। অন্যদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও এই বিষয়ে কড়া নজর রাখছেন। উদ্ধার কাজে গতি আনতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক খনন যন্ত্র আমেরিকান আগেরকে। কিন্তু মঙ্গলবার রাতে সুড়ঙ্গ এলাকায় নতুন করে ধস নামায় এই যন্ত্রটিকে পরিকল্পনা মতো কাজে লাগানো যায়নি। শ্রমিকদের নিরাপদে উদ্ধার করে আনতে থাইল্যান্ডের একটি সংস্থাকেও ডেকে পাঠিয়েছে উত্তরাখণ্ড সরকার। বুধবারের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়ে যাবে বলে মনে করা হচ্ছিল, কিন্তু ঘটনাস্থলে নতুন করে ধস নামায় তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। 160 জন উদ্ধারকারী উত্তরকাশী সুড়ঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছেন। রয়েছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী, ইন্দো টিবেটান পুলিশ এবং বর্ডার রোডওয়েজের বাহিনী। ধসে যাওয়া সুড়ঙ্গে আটকে আছেন আসামের দুজন এবং পশ্চিমবঙ্গেরও তিন শ্রমিক। উৎকণ্ঠার প্রহর গুনছেন তাদের পরিবারের স্বজনরা। ডাল চাল তো নিয়ে পৌঁছা সকতে তো মুরমুরে হ্যাঁ, ড্রাই ফ্রুটস হ্যাঁ, ফির হমনে অঙ্কুরিত কিয়ে হুয়ে ডাল হ্যাঁ, चावल है, इस तरह की चीजें हम उनको पहुंचा रहे हैं। वाटर जूसेस नहीं, वाटर पे हम पहुंचा रहे हैं, क्योंकि जूसेस हमें अभी रिकमेंड नहीं किया गया कि जूसेस वगैरह ना। तो सभी लोग सुरक्षित हैं? सबसे सब सुरक्षित है, बिल्कुल सुरक्षित है। बाहर दूसरे प्रदेश से भी, जैसे मैं झारखंड का हूँ, झारखंड से भी अधिकारी हैं, आईएएस अधिकारी आए, वो भी यहाँ से देख के जा रहे हैं। उनसे हमने बातें कराई हैं कि वो ठीक है, और वो जानकर उनको खुशी हो रही है कि हमारे स्टेट से लोग आते हैं। तो ऐसे ही जहाँ जहाँ से इनके रिश्तेदार आ रहे हैं, उनने हमने ठहरने की व्यवस्था कराई गई है। तो हैप्पीनेस, खुशी भी आप उन तक पहुंचा रहे हैं? हैप्पीनेस तो नहीं, एक संतुष्टि की आपके लिए हम खड़े हैं, हम आपको निकाल लेंगे। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।